হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম অসাধারণ তথ্যমূলক একটি ভিডিও নিয়ে। বিষয়টা হচ্ছে বোয়িং স্টারলাইনার ল্যান্ডিং সফলভাবে ল্যান্ডিং করে ফেলল, তবে এখনও 100% রিপোর্ট পাওয়ার অপেক্ষায়, মানে ছাড়পত্র পাবে। বোয়িং স্টারলাইনার কিন্তু কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেমন রয়েছে ভয়েজার 1, তো তাই নিয়ে ভিডিও আমরা দিয়েছি। তবে 20 তারিখ লঞ্চ হয়েছিল অ্যাটলাস 5 রকেটে চাপিয়ে একটি মডিউল। এই যে মডিউলটি দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই মডিউলটি, এই মডিউলটি ছিল গিয়ে অরবিটাল ফ্লাইট টেস্ট, তার 2 নম্বর পরিকল্পনা। প্রথম পরিকল্পনাটি ভেস্তে গিয়েছিল 2019 ডিসেম্বরে, তবে এবার সাকসেসফুলি ডক করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তার ভিডিও নিয়ে এসেছি, এবং অবশেষে সাকসেসফুলি ল্যান্ডও করলো সাদাবালি, নিউ মেক্সিকো। সাদাবালি মানে জায়গাটির নাম হচ্ছে হোয়াইট স্যান্ডস। হ্যাঁ, আক্ষরিক অর্থেই অঞ্চলটি সাদাবালিতে ঢাকা, সেই অঞ্চলেই কিন্তু ল্যান্ড করলো। এর আগে আমরা সয়ুজকে দেখেছি তার ক্রিউ মডিউল ল্যান্ড করতে কাজাকিস্তানের বালুচরে বা বালির মরুভূমিতে। এবার আরও একটি ক্রিউ মডিউল কিন্তু ল্যান্ড করলো, যদিও এর মধ্যে ক্রিউ ছিল না। ক্রিউর জায়গায় রাখা ছিল ঠিক অ্যাস্ট্রোনটদের শরীরের ওজনের পুতুল বা ডামি, এবং তার গায়ে লাগানো আছে প্রচুর সেন্সার। এই সেন্সারগুলো বিশ্লেষণ এবার করা হবে যে এই ডামি বা পুতুল, তার জায়গায় যদি সত্যিকারের মানুষকে পাঠানো হতো এবং তাকে এইভাবে এনে ল্যান্ড করানো হতো, তার শরীরের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, সেটাই, তার শরীরের কোনো হাড় ভাঙতে পারে কি না, শরীরে বড় কোনো চোট আসতে পারে কি না, তা কিন্তু বলে দেবে এই পুতুলে লাগানো যে সেন্সারগুলো আছে, হাঁটুতে আছে, কনুয়ে আছে, সমস্ত জয়েন্টে জয়েন্টে আছে, এবং রয়েছে তার মধ্যে আর্টিফিশিয়াল হার্ট, মানে হৃদয়ও রাখা রয়েছে, যা কি না একদম মানুষের হার্ট যেইভাবে কাজ করে ঠিক সেইভাবে কাজ করবে। তার স্পন্দন মাপা হবে, যে একটা মানুষের সঙ্গে মেলানো হবে যে তা একদমই মানুষের মতো কাজ করেছে কি না, বা ঠিকঠাক আছে কি না, কিংবা ল্যান্ডিংয়ের সময় কিংবা যখন সেটিকে লঞ্চ করা হলো সেই সময়, তারপর ডকিং আনডকিংয়ের সময় তার কোনো রকম কোনো চেঞ্জেস এসছে কি না, যাতে সেই জায়গায় মানুষ থাকলে তার শরীরের কতটা চেঞ্জেস আসতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে। এই টেস্টের রিপোর্ট কিন্তু কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে। তবে আমরা সাকসেসফুল যেরকম তার লঞ্চ দেখেছি অ্যাটলাস 5 চাপিয়ে, এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিংও করেছে সাকসেসফুলি, তারপরে আনডকিং হয়ে আজ ভোর রাতে কিন্তু সেটি ল্যান্ড করলো নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস বলে একটি জায়গায়, এবং আপাত দৃষ্টিতে সাকসেসফুল ল্যান্ড, কোনো রকম কোনো সমস্যা হয়নি। তার জন্য কিন্তু যারা ক্রিউ মেম্বার এবং বৈজ্ঞানিকরা নিজেদের মধ্যে কুশল বিনিময় বলা যেতে পারে, কি বলবো, কনগ্র্যাচুলেশন করেছে, দিয়েছে একে অপরকে, যেটা অবশ্যই দেওয়া হয়ে থাকে। আর এই যে ল্যান্ডিং সাইট দেখতে পাচ্ছেন হোয়াইট স্যান্ড, এই যে জায়গাটা নিউ মেক্সিকো, এখানেই কিন্তু OFT-2 স্টারলাইনার ল্যান্ডিং হলো। আগামী দিনে এর যে রিপোর্ট আসবে, রিপোর্টের পর দেখা যাবে বা বোঝা যাবে সে 100% ছাড়পত্র পেল কি না। বেশি না, সব কিছুই ঠিকঠাক, শুধুমাত্র যে রোবটটি বা ভিতরে রোবট বলা ভুল, যেই সেন্সার লাগানো পুতুলটিকে পাঠানো হয়েছিল, তার সেন্সারগুলো বিশ্লেষণ করা হবে যে একটা মানুষ সেই জায়গায় থাকলে তার কতটা চেঞ্জেস আসতে পারে বডিতে বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে কিনা। এরপরেই কিন্তু ছাড়পত্র পেয়ে যাবে বোয়িংয়ের স্টারলাইনার। তো আরও একটি বড় খবর, এবং লাইভের আপনারা নির্বাচিত অংশ দেখছেন, এই যে ক্রিউ মডিউলটি, এটি কিন্তু আগামী দিনের রাস্তা খুলে গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবার এবং আসবার মহাকাশচারী নিয়ে। তবে এর কমার্শিয়াল লঞ্চের আগে, মানে একেবারে যে 4 জনকে নিয়ে যাবে আসবে, তার আগে কিন্তু 2 জনকে নিয়ে একটা টেস্ট হবে, সেটাও হবে টেস্ট, ফার্স্ট হিউম্যান ফ্লাইং টেস্ট হবে সেটা। যেরকম আমরা ক্রিউ যে ড্রাগন স্পেস এক্সের, তাতেও আমরা দেখেছিলাম যে প্রথমে ক্রিউ 1, ক্রিউ 2, এখন ক্রিউ 4 চলছে, সবার ফার্স্ট হয়েছিল কিন্তু হিউম্যান ফ্লাইং টেস্ট। তাতে 2 জন মহাকাশচারীকে পাঠানো হয়েছিল এবং 7-8 দিন সেখানে রাখা হয়েছিল, তারপর ফেরত আনা হয়েছিল। তারা সাকসেসফুলি ল্যান্ড করার পর তারপরে পুরোপুরিভাবে ছাড়পত্র পায়।
এবার বোয়িংও কিন্তু ছাড়পত্র পেয়ে যাবে আমাদের যতটা মনে হচ্ছে, তার কারণ এখন অবধি কোনো সমস্যা হয়নি। আর ওই ভিতরে দেখতে পাচ্ছেন নীল রঙের ড্রেস পরা সেই পুতুলটিকে, যাকে কিন্তু পর্যবেক্ষণ করা হবে। আর ভিতরটাকেও দেখানো হলো ক্যামেরাতে, সেখানেও আমরা দেখতে পেলাম কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপাত দৃষ্টিতে। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।